সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই সংবাদ সম্মেলন। বরাবর প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার সচিবালয়, আগারগাঁও, ঢাকা। বিষয়, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ নির্বাচনে যশোর তিন আসনে সাংসদ জনাব কাজী নাবিল আহমেদ তার মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও প্রভাব বিস্তার প্রসঙ্গে। জনাব, আসসালামু আলাইকুম। আপনি জানেন আগামী উনত্রিশে মে 2024 তৃতীয় ধাপে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সাংসদের পক্ষে কোনো চেয়ারম্যান প্রার্থী থাকবে না এই মর্মে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মহোদয়ের সুস্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও যশোর সদর আসন তিন সাংসদ জনাব কাজী নাবিল আহমেদ জেলা আওয়ামী লীগ কর্তৃক সদ্য বহিষ্কারপ্রাপ্ত বিতর্কিত একাধিক চাঁদাবাজি, স্বর্ণ ও অবৈধ অস্ত্র চোরা কারবারি জামিনপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন বিপুলকে তার মনোনীত যশোর সদর উপজেলা নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দিলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনের প্রভাব বিস্তারে সরাসরি হুমকি প্রদান করেন এবং তার মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের পক্ষে নির্বাচনে অংশ না নিলে দলীয় পদ হারানো সহ বিভিন্ন সরকারি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হবে এ মর্মে হুমকি দিয়েছেন। সর্বমহলের কথা উঠেছে। স্থানীয় সাংসদের প্রভাবে প্রভাবিত হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল তার পক্ষে কিশোর গ্যাং ও তাদের গডফাদারদের দ্বারা বিভিন্ন এলাকায় পেশী শক্তি প্রদর্শন করে আসিতেছে। বিশেষ করে 7নং চাষটা ইউনিয়নে পরাজিত প্রার্থী সেলিম রেজা পান্নু ও তার অনুসারীদের বিগত ইউপি নির্বাচনের ন্যায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে এলাকায় গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে আমার কর্মী সমর্থকদের হুমকি দিয়ে আসছে। এছাড়াও নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু ও তার অনুসারীরাও একইভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। গত 7ই এপ্রিল এবং 11ই মে 2024 স্থানীয় সাংসদ তার বাসার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও নেতাকর্মীদের ডেকে সরাসরি বলেছেন যে তিনি স্থানীয় সাংসদ, তিনি আরও 4 বছর এমপি হিসাবে আছেন বিধায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সকল আর্থিক ক্ষমতা তার হাতে রয়েছে। তিনি বলেন যে তার মনোনীত প্রার্থীর পক্ষে যদি কাজ না করা হয় তাহলে চেয়ারম্যান ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং সরকারের আর্থিক সুবিধা VGF কার্ড, VGD, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা এসব থেকে বঞ্চিত করবে। এছাড়া উপজেলা, জেলা, ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদ হারানোর ভয়ভীতি প্রদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় সাংসদের APS অ্যাডভাইসার সুজন সত্তার ও APS পলাশ প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশ্চয়তা বিধানে তদারকি করছে। এছাড়াও সুজন সত্তার স্থানীয় সাংসদের নির্দেশে ওয়ার্ড আওয়ামী লীগদের নেতাকর্মীর নিশ্চয়তা বিধানে তদারকি করছে। এছাড়াও সুজন সত্তার স্থানীয় সাংসদের নির্দেশে বাহিরে যে সকল আওয়ামী লীগ নেতাকর্মী কাজ করবেন তাদের নামের তালিকা তৈরি করছেন, তা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আরও উল্লেখ্য যে নির্বাচন পূর্ববর্তী সময়ে 21-22 মে 2024 তারিখ সাংসদ জনাব কাজী নাবিল আহমেদ সদর উপজেলায় অবস্থান করে কাজীপাড়ায় লিচুতলায় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি মোকসেদ এর বাসায় এবং কাজী সাহেব সেন্টারে স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের ট্যুর প্রোগ্রামের আড়ালে নির্বাচন বিধি লঙ্ঘন করে তার মনোনীত বিতর্কিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন।
এহেন পরিস্থিতিতে স্পষ্ট প্রতিমান হয় যে আগামী 29শে মে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে না হয় সে লক্ষ্যে স্থানীয় সাংসদ ও মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল লাগাতার নির্বাচনী বিধি লঙ্ঘন করে চলছেন। মাননীয় নির্বাচন কমিশন নির্বাচনকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করতে প্রাণপূর্ণ চেষ্টা করছেন, সেই লক্ষ্যে আমি ও আমার কর্মী সমর্থকরা আপ্রাণ চেষ্টা করলেও প্রতিপক্ষ স্থানীয় সাংসদের মদতপুষ্ট উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল তার ও সাঙ্গপাঙ্গরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আমার কর্মী সমর্থকদের নামে মিথ্যা অভিযোগ করে হয়রানি করে যাচ্ছে এবং নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নষ্ট করছেন। এমত অবস্থায় সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন কমিশনের চেষ্টা ব্যর্থ হচ্ছে। বিষয়টি গোচরীভূত এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য মহোদয়ের নিকট আকুল প্রার্থনা করছি।